আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সব সময়ের মতো খুব খুব বেশি ভালো আছেন। আমি আমার আজকের ব্লগটি সাজিয়েছি আমার মেয়ের প্রথম দিন স্কুল শুরুর ভিডিও দিয়ে এবং আমার গার্ডেন থেকে তোলা সবজি দিয়ে দুটি সহজ এবং ইয়ামি রেসিপি। তো চলুন চলে যাই আমার ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন আমি কয়েকটা ছবি শেয়ার করেছি আমার মেয়ে ভ্যাকেশনে থাকাকালীন, মানে সামার ভ্যাকেশনে থাকাকালীন আমার সাথে কয়েকটা মেমোরেবল ছবি, তো সেগুলোকে একটু শেয়ার করেছি। আর মেয়ে যেহেতু প্রথম দিন 3 মাস আমার সাথে কন্টিনিউ ছিল দিন রাত, তো ওকে আমি অনেক মিস করছিলাম। প্রথম দিনটাতে হঠাৎ করে কেমন যেন লাগছিল, তাই আমি এই ভিডিওটা একটু শেয়ার করেছি। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার পুরো পরিবারের জন্যই দোয়া করবেন, শুধু মেয়ের জন্য কেন। তো যাই হোক, মানুষ আসলে সব সময় একসাথে থাকতে থাকতে হঠাৎ করে সারাদিনের জন্য মেয়েটা একটু দূরে গেলে কেমন যেন লাগে, এটা সব মায়েদেরই হয়, শুধু আমার না। তো মা বলতে কথা আর কি, সব মায়েদেরই এমন লাগে, তাই আর কি এই ভিডিওটি আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আর সাথে কিছু ছবিও। এই যে সকালবেলায় আমার মেয়ের স্কুলের লাঞ্চ গুছিয়ে দিচ্ছিলাম, আর আমি তো সবসময় বলি আমার মেয়ে একটু পিকি, ও আসলে সব কিছু খেতে পারে না, মানে পারে না কি পারে, বাট ওর একটু প্রবলেম হয় সব কিছু খেতে গেলে। কিছু কিছু খাবারে ওর রেস্ট্রিকশন আছে, যা খেলে ওর অ্যালার্জি হয়, অ্যালার্জিক রিয়াকশন হয় আর কি। তো যাই হোক, আর এই যে মেয়েকে লাঞ্চ গুছিয়ে দিয়ে তারপরে যে ছেলেকে খাওয়াতে বসালাম, আজকে বোনের প্রথম ডে স্কুল, সেও ঘুম থেকে উঠে গেছে বোনকে বিদায় জানানোর জন্য। আর এই যে আমার মেয়ে চলে যাচ্ছে স্কুলে, তো প্রথম দিন স্কুলে যাচ্ছে একটু নার্ভাস, অনেকদিন পর নতুন ক্লাস, নতুন ফ্রেন্ড, সব কিছুই নতুন। এই যে সে তার বাবার সাথে যাচ্ছে, আর ওর বাবা যাওয়ার আগে বলে গেল যে একটা গার্বেজ বাকি ছিল, পেপার এবং গ্লাস যে নিয়ে যায়, তো বারান্দা থেকে রিসাইকেলের একটা ব্যাগ আছে সেটা নিয়ে আসতে বলল, সেটা আর কি যে ভিডিওতে দেখা যাচ্ছে। আর এই যে চলে আসলাম আমার ইয়াম্মি দুটি রেসিপি শেয়ার করব সেগুলার ছবিতে। এই যে দেখতে পাচ্ছেন লাউ নিয়ে দাঁড়িয়ে আছে যে ভদ্রমহিলা, আজকে সে লাউ রান্না করবে, নিজ বাগান থেকে তোলা লাউ। এই যে আমি কেটে নিয়েছি লাউ কুচি করে, টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো এই লাউ আমি আজকে শোল মাছ দিয়ে রান্না করব, শোল মাছের মাথা লেজ আর দুই পিসের মতো মাছ ছিল সাথে আর কি, মিক্সড করে রেখেছি। আর এই শোল মাছ দিয়ে লাউ রান্না করার জন্য আমি এখানে নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ, 2-3টি কাঁচামরিচ, তারপর আদা রসুন, আর এই যে মশলার বাটি থেকে আমি নিয়ে নিব হলুদ, মরিচ এবং ধনিয়া, আর এই যে খাবার তেল। তো কড়াইটা গরম হওয়ার সাথে সাথে আমি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে তারপর পেঁয়াজ, কাঁচামরিচ আর সাথে সমস্ত মশলাগুলো যা দেখালাম আমি তার মধ্যে থেকে এই যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপর দিয়ে দিব আদা রসুনের পেস্ট, আর এই যে রিফাকে আমি আবার লবণও দিয়ে দিয়েছি, কারণ লবণ না হলে তো আলুনি হয়ে যাবে। তো এই যে আমার রান্নাটা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কীভাবে রান্না করছি। দিয়ে দিলাম আদা রসুন, তারপর দিয়ে দিলাম মরিচ, হলুদ, তারপর লবণ, সবগুলো একসাথে দিয়ে এই যে দিয়ে দিলাম ধনিয়া, আর একটু পানি দিয়ে দিব, তারপর পানি দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব, কষিয়ে নিয়ে তারপর আমি মাছের মাথাগুলো অ্যাড করে দিব, মাথা মাছ যেটাই বলেন, তো ওগুলো অ্যাড করে দিয়ে আবার একটু পানি দিয়ে ভালো করে কষাবো। এই যে দেখতে পাচ্ছেন আমি মাথাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে এরই মধ্যে আমি আবার লাউ যে টুকরো করে রেখেছিলাম ধুয়ে, আগে লাউ কিন্তু কাটার পরে ধুতে হয় না, আগে কিন্তু ধুয়ে তারপর কাটতে হয়, না হলে আরও মানে বেশি পানি উঠে যাবে এই জন্য। তো আমি তো সবসময় বলি যে আমাদের এই এখানকার সবজিগুলোতে সবসময় পানি উঠে যায়, এক্সট্রা পানি অ্যাড করতে হয় না। তো লাউটা মোটামুটি ভালোই ছিল, একদম গ্রিন, আর নিজ হাতে লাগানো সবজি গার্ডেন থেকে তোলা, এটা তো বিকল্পই নাই।
তো এই যে দিয়ে দিলাম, আমার মাছটা যখন কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে, তারই মধ্যে আমি এখন লাউগুলা দিয়ে দিলাম। লাউ দিয়ে আমি বেশি নাড়াচাড়া করব না, তাহলে মাথা লেজ ওগুলা বেশি আবার ভেঙে একদম কাটা কাটা হয়ে যাবে, খাওয়ার সময় গলায় কাটা আটকাতে পারে। তো যতটা কম সম্ভব আমি নাড়ার চেষ্টা করেছি এবং নাড়লেও লক্ষ্য রেখেছি যেন মাছগুলা ভেঙে না যায়। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমার লাউ অলমোস্ট সিদ্ধ হয়ে আসছে, কারণ এখানে একা সবজিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আর এই যে লাউ থেকে অটোমেটিক পানি উঠে গেছে, আমি কিন্তু পানি অ্যাড করি নাই। তারপর কিছুক্ষণ অপেক্ষা করে তারপর আমি ধনে পাতা দিয়ে দিব, ধনে পাতা, কাঁচামরিচ। এই যে আমার ফ্রিজে, বাসায় আসলে কাঁচা ধনে পাতা ছিল না, ফ্রিজে ডিপ ফ্রোস্ট করা ছিল ধনে পাতা, সেগুলোকে আমি এখানে দিয়ে দিয়েছি। আর লাউয়ের সাথে ধনে পাতা না হলে একটু ভালো লাগে না, বেশি মজা হয় না। তো এই যে দেখলেন, দিয়ে দিলাম কাঁচামরিচ আর এই যে ডিপ ফ্রোস্ট করা ধনে পাতা দিয়ে তারপর আমি চুলাটা বন্ধ করে দিব। খুবই সহজ এবং ইয়াম্মি একটি রেসিপি, আর আমার গার্ডেন থেকে তোলা সবজিটা খেতে এত ইয়াম্মি হয়েছিল যা বলার বাইরে। তো আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্যই যে নিজ গার্ডেন থেকে তোলা সবজি দিয়ে একটু রান্না করলাম, মজার রান্নাটা। আর এই রান্নাটা আমার অনেক পছন্দ। আমার হাজব্যান্ড অবশ্য লাউয়ের ভাজিটা বেশি পছন্দ করে, আর যে মাছের মাথা কিংবা মাছ দিয়ে রান্না করে, চিংড়ি মাছ, ইলিশ মাছ, শোল মাছ, এই সমস্ত মাছ দিয়ে রান্না করলে আমার কাছে লাউটা খেতে একটু বেশি সুস্বাদু হয়। তো যাই হোক ভিউয়ার্স, আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর নেক্সটে আমি আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, সেটাও আমি গার্ডেন থেকে তুলেছি। এই সপ্তাহে আমি অনেকগুলো সবজি কালেক্ট করেছি, সেটা তো আপনাদেরকে গত ব্লগে দেখিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার শোল মাছের তরকারিটা লাস্ট মোমেন্টে কী কালার হয়েছে এবং কেমন হয়েছে দেখতে, তো ছবি তুলেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আমার পুঁই শাক, পুঁই শাক এই বছর আমার বেশি হয় নাই, তো ক্যানাডিয়ান পুঁই শাক, আর এইটা আমার দেশি পুঁই শাক, মোটাটা হচ্ছে আমাদের দেশি, আর চিকন যেটা সেটা হচ্ছে যে এখান থেকে কিনেছিলাম। আর মোটাটার বিচি মানে সিডস আমার কাছে ছিল বাংলাদেশ থেকে পাঠানো, তবে আমি বছরের প্রথমেই যে মানে বিচিগুলো লাগিয়েছিলাম সেগুলো ভালো মতো ফুটে নাই, তো ফুটতে একটু দেরি হয়েছে আর বেশি হয় নাই। আর এখান থেকে কিনে লাগিয়েছিলাম যেগুলো সেগুলো একদম সুতার মতো চিকন, মানে বেশি খাওয়ার মতো না, মানে খেতে বেশি মজা লাগে না। যাই হোক, সেটা রান্না করব আমি চিংড়ি মাছ দিয়ে। তো এটা রান্নার জন্য আমি সেম উপকরণ, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর হলুদ, মরিচ, ধনিয়া, এই সেম উপকরণই আমি ব্যবহার করব। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি অলরেডি কম পাতিলটা গরম হওয়ার সাথে সাথে আমি তেল দিয়ে দিয়েছি, তারপর তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিয়েছি। যেহেতু আমি অনেকগুলো শাক রান্না করব, তো কাঁচামরিচটা আমি একটু আগেই দিয়েছি, কাঁচামরিচের ঝালটা একটু লাগবে ভালো, আর শাকের মধ্যে একটু ঝাল না হলে ভালো লাগে না। তো এই যে আমি দিয়ে দিলাম প্রায় এক চামচ করে, আমি এখানে আদা রসুনের পেস্ট রেখেছিলাম, তো সেগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম, তারপর দিয়ে দিলাম মরিচ, তারপর ধনিয়া, তারপর দিয়ে দিব আমি হলুদ। তো এই সমস্ত উপকরণগুলো দিয়ে একটু পানি দিয়ে তারপর আমি নাড়াচাড়া করব। আমি হলুদ প্রায় 2 টেবিল চামচের মতো দিয়েছি, কারণ শাকটাতে একটু হলুদ বেশি লাগে, কারণ না হলে কালারটা কেমন যেন দেখা যায়। তো একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে ভুনাভুনা করে নিলাম, তারপর আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করলে, চিংড়ি মাছ কিন্তু বেশি সিদ্ধ হতে হয় না, আর বেশিক্ষণ সিদ্ধ করতে গেলে দেখা যাবে কি মাছটা শক্ত হয়ে গেছে। তো মোটামুটি কোনো রকম একটু নাড়াচাড়া দিয়ে, যখন তেলটা মানে উপরে ভেসে উঠবে এর মধ্যে পানি অ্যাড করার দরকার নাই। আর যদি দেখেন যে আপনার মশলাটা খুবই বেশি ড্রাই হয়ে গেছে আমার মতো, তাহলে হালকা একটু পানি অ্যাড করবেন, বেশি না, কারণ যখন দেখা যায় যে মশলাটা পুরো যাচ্ছে তখনই আপনাকে মানে বুঝতে হবে যে আমার মশলাটা বেশি ড্রাই হয়ে গেছে, আমাকে একটু সামান্য পানি অ্যাড করতে হবে। তো এই তো সামান্য পানি অ্যাড করার পর যখন একটু নাড়াচাড়া দিলাম, আমি কিন্তু কোনো ভিডিও স্কিপ করি নাই, টেনে দেই নাই, একদম ডিরেক্ট দেখাচ্ছি। তো এই যে
যখন একটু হালকা একটু পানি দেওয়ার পর তেলটা উপরে ভেসে উঠেছে, তখনই আমি শাকগুলাকে দিয়ে দিব। শাক আমি অনেকগুলো শাক আগেই বলেছি, তো অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি নেড়ে চেড়ে নিচেরটা উপরে উপরেরটা নিচে এইভাবে করে আমি পর্যায়ক্রমে শাকগুলাকে সব দিয়ে দিয়েছি। যখন সবগুলো শাক দেয়া হয়ে গেছে, তখন আমি একটু হালকা ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর দেখা গেছে যে শাক থেকে পর্যাপ্ত পরিমাণে পানি উঠেছে। পানি ওঠার পর যখন মোটামুটি আমার এক্সপেক্টেড মানে তরকারির মানে ধরনটা হয়ে এসছে কিংবা আমার কাছে এক্সপেক্টেড টেস্ট হয়ে গেছে, তখনই আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি অল্প অল্প করে দিচ্ছি আর চুলাটাকে না মানে শাকগুলাকে নাড়ছি, নেড়ে চেড়ে নিচে তো উপরে উপরেরটা নিচে করে দিয়েছি। এই যে দেখা যাচ্ছে অলরেডি পানি উঠে গেছে প্রচুর পরিমাণে। তো আমি হালকা একটু ঢেকে দিয়েছিলাম, তারপর নেড়ে চেড়ে তারপর আমি ওই যে চুলাতে কিছুক্ষণ রেখে ঝোলটাকে একটু টানিয়ে নিয়ে তারপর আমি চুলা বন্ধ করে দিয়েছি। এই তো খুবই সহজ এবং ইয়াম্মি দুটি রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আমার গার্ডেনের তোলা সবজি, যে দেখতে পাচ্ছেন লাল লাল যে ক্যানাডিয়ান পুঁই শাক, এগুলো এত চিকন সুতার মতো, একটু মজা না খেতে। তারপর আমি মিক্স করে নিজের সবজি ফেলে দেবো এই ভেবে আমি ভাবছি যে না, আমি মিলিয়েই রান্না করে ফেলি। এই তো দেখেন, শাক কিন্তু যখন রান্না করার আগে অনেকগুলো দেখা যায় ধোয়ার সময়, কাটা বাছার সময়, কিন্তু যখন আমরা রান্না করি তখন কিন্তু একদম ছোট হয়ে যায়, মানে একদম অল্প হয়ে যায়। এতে দেখতে পাচ্ছেন তখন তো একসাথে দেওয়াই যাচ্ছিলো না হাঁড়ির মধ্যে, আর এখন দেখা যাচ্ছে যে হাঁড়ির নিচে পড়ে গেছে। মানে পুঁই শাকের আসলে বেশিরভাগই পানি থাকে। এই যে অনেক ইয়ামি হয়েছিল খেতে, এক্সেপ্ট ওই যে চিকন চিকন ডাটাগুলো ছাড়া। আমি চেষ্টা করেছিলাম ডাটাগুলো কাটার সময় খুবই কচি কচি নেওয়ার, তারপরও দেখা গেছে যে কচিগুলাও এরকমই শক্ত শক্ত লাগছে, বা দেশিগুলা খুবই ইয়ামি। তো ভিউয়ার্স, আজ আর না, আবার হাজির হয়ে যাব নতুন কোনো সেগমেন্ট নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।